ইস্যুর দেশ বাংলাদেশ, নতুন ইস্যুতে চাপা পড়ে পুরানো ইস্যু, সেই ইস্যুতে কেউ হয় নায়ক, কেউ আবার খলনায়ক। এই চক্রে পড়েই ঠিক যেমন কণ্ঠশিল্পী অভিনেতা তাহসান এখন নেটিজেনদের কাছে নায়ক থেকে খলনায়ক। সম্প্রতি পিএসসির প্রশ্ন ফাঁস কাণ্ডে দেশ জুড়ে চলছে তুলকালাম কাণ্ড। বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্ন ফাঁস করে আসছে। দেশের একটি টিভি চ্যানেলে এমন খবর প্রকাশের পর গ্রেপ্তার হন পিএসসির 17 কর্মকর্তা কর্মচারী। এর মধ্যে পিএসসির সাবেক চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীও আছেন। এরপর থেকেই বের হয়ে আসছে থাকে থুলের বেড়াল। প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িয়ে যায় জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীত শিল্পী তাহসান খানের মা ডক্টর জিনাতুন নেসার নাম। আবেদ আলী যে জিনাতুন নেসারও গাড়ি চালক ছিলেন। এরপর থেকেই নেটিজেনদের নিশানায় তাহসান এবং তার মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ায় মা জিনাতুন নেসা চেয়ারম্যান থাকাকালীন 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন তাহসান, কিন্তু সেই পরীক্ষা বাতিল হয়। পরবর্তীতে ভাইবা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান। এমন গুঞ্জনের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান এবং তার মাকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। অনেকেই ছুড়ে দিচ্ছেন প্রশ্ন, এতদিন যাকে আদর্শ মানতেন সেই তাহসান কিভাবে করলেন এমন কাজ? আসলেই কি এমন কাণ্ড ঘটিয়েছেন তাহসান? সামাজিক যোগাযোগ মাধ্যমে রিউমার স্ক্যানার গ্রুপে উঠে এসেছে পুরো বিষয়টি আসলে বানোয়াট আর মিথ্যের মোড়কে ঢাকা। 24তম বিসিএসে ভাই ভাই তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। 2003 সালের 28 ফেব্রুয়ারি 24তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে 3 মার্চ পরীক্ষা বাতিল করে বিপিএসসি। পরবর্তীতে পুনরায় 24তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইবার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয়। যে বিসিএসের তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরেই বাতিল হয়। তাই সেই বিসিএসে তাহসানের পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া 24তম বিসিএসে ভাইবা একবারই হয়েছিল, যার কারণে পুনরায় ভাইবাই অংশগ্রহণের দাবিটিও গুজব ছাড়া কিছুই নয়। আর এমন গুজবের বলি হয়ে নেটিজেনদের কাছে চক্ষুশূল হচ্ছেন সময়ের জনপ্রিয় এই অভিনেতা এবং গায়ক। সম্প্রতি বাজি নামে একটি সিরিজে সাবেক স্ত্রী মিথিলার সঙ্গে কাজ করেন এই অভিনেতা। তার কাজটি ব্যাপক প্রশংসিত হয়। মিথিলার সঙ্গে তার রসায়ন আবারও আলোচনার জন্ম দেয়। তবে বিসিএস কাণ্ডে মিথ্যে অভিযোগে নেটিজেনদের চক্ষুশূল হয়ে সব জল্পনা কল্পনা শেষে বিসিএস প্রসঙ্গে মুখ খুললেন তাহসান। দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাহসান বলেন, পুরো বিষয়টি ভুয়া, আমি কখনোই বিসিএসে বসিনি। সুতরাং 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার তো প্রশ্নই আসে না। তাহসানের কথার সত্যতার প্রমাণও পাওয়া গেছে। 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যিনি প্রথম হয়েছিলেন তার নাম কাজী এহসানুল হক। এদিকে তাহসান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম দুই ভাগে বিভক্ত। এক পক্ষ তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছে, অন্য পক্ষ তাহসানের সাক্ষাৎকার প্রসঙ্গ টেনে বলছে তাহসানের নামে গুজব ছড়ানো হচ্ছে। বিসিএস ফাঁস কাণ্ড এখন টক অব দ্য কান্ট্রি। এদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে যাচ্ছে। দোষীদের অনেকেই ধরা পড়েছেন, বাকিদেরও ধরার প্রক্রিয়া হচ্ছে। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গড়ায় সেটাই এখন দেখার বিষয়। দিবাকর বিশ্বাস, বাংলাদেশ টাইমস।